আসসালামু আলাইকুম প্রিয়সৌধী মহানবী সাল্লু আলিহুসল্লামের বাসগৃহ থেকে জামাতা হজরত আল্লাহ আনহুর ভাড়াটিয়া বাড়িটি ছিল একটু দূরে প্রিয়নবী সাল্লু আলহিহিহিহিহস্লামের আদরের দুলালি হজরত ফাতেমারাদিয়াল্লাহানহার খোঁজখবর নিতে প্রায়ই যেতেন বলে তার যাতায়াতে কষ্ট হতো প্রিয়নবী সাল্লু আলহিহি হস্লাম নিজেই একদিন কন্যা আনহাকে বললেন মা তোমাকে দেখতে আমার প্রায়ই আসতে হয় আমার ইচ্ছা তোমাকে আমার কাছে নিয়ে যাই প্রিয়নবী সাল্লাহু আলিহসাল্লামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা নিজেই বললেন আব্বা আপনার পাশেই হজরত হারিস বিন নোমানের অনেকগুলো বাড়ি রয়েছে তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন প্রিয়ন বিসাল্লু আলিয়াসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহার আবেদনমূলক কথাগুলো শুনে বললেন হ্যাঁ ফাতেমা হারিস বিন নোমানের নিকট বাড়ি চাওয়াকে আমি খুবই লজ্জাবোধ করি লজ্জাবোধের অন্যতম কারণ হল যেহেতু সে প্রথমেই আল্লাহ উতার রাসুলের রাজামন্দি হাসিলের জন্য কয়েকটি বাড়ি দিয়ে দিয়েছে ব্যক্তিত্বের অধিকারী লজ্জাশীলতার প্রতীক প্রিয়নবী সাল্লু আলিহসাল্লামের কথাগুলো শুনে হজরত ফাতেমারাদিয়াল্লাহ আনহা চুপ হয়ে গেলেন যাই হোক নবী সাল্লু আলি হস্লামের অনিচ্ছা সত্ত্বেও ফাতেমারাদিয়াল্লাহ আনহার আবেদনমূলক কথাগুলো হজরত হারিসা বিন্নমানের কানে পৌঁছে যখনই তিনি জানতে পারলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলি হস্লামের কলিজার টুকরা হজরত ফাতেমারাদিয়াল্লাহ আনহাকে তার নিকট আনার ইচ্ছা করেছেন কিন্তু বাড়ি মিলছে না এহেন কথা শোনা মাত্রই তিনি নবী করিম সাল্লু দরবারে উপস্থিত হলেন হজরত হারিসা বিন নোমান প্রিয়নবী সাল্লু আলিহসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরোস করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহুসলাম আপনি আপনার আদরের দুলালি হজরত ফাতেমারাদিয়াল্লাহ আনহ্নাকে আপনার নিকটবর্তী কোন বাড়িটিতে রাখতে ইচ্ছা পোষণ করেন হে আল্লাহর রসুল সাল্লু আলহুসাল্লাম আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি আমি অতিসত্বরই আপনার বাসগৃহের নিকটবর্তীর বাড়িটি খালি করে দিচ্ছি আপনি হজরত ফাতেমারাদিয়াল্লাহু আহ্হাকে ডেকে পাঠান আল্লাহ রাসুল সাল্লাম হারিসের কথা শুনে বললেন তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য আল্লাহতালা তোমাকে বরকত ও কল্যাণ দান করুন যাই হোক হজরত হারিসের কথা অনুযায়ী নবীদুল আলী হজরত ফাতেম রাদি আল্লাহু আনহা ও তার স্বামী হজরত আলী রাদি আল্লাহ আহ হারিসা আদিয়াল্লাহ আনহুর প্রদত্ত বাড়িতে উঠলেন হজরত ফাতেম রাদি আল্লাহ আনহার জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় হজরত ফাতেম রাদি আল্লাহ আনহা ব্যক্তিগত জীবনে ছিলেন অনুসরণযোগ্য মহিলা নবীদুল আলী হজরত আনহার জীবনের প্রতিটি অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় হজরত আনহা ব্যক্তিগত জীবনে ছিলেন অনুসরণযোগ্য মহিলা কথাবার্তা চালচলন উঠাবসা উঠা হাসি তামাশা সর্বক্ষেত্রেই তিনি ছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সর্বোত্তম উদাহরণ ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই ফাতেমার আনহার মধ্যে দিনদার পরহেজগার ও মোত্তাকির প্রবৃত্তির মহৎগুণগুলো পাওয়া যেত ক্ষুদাদ্রোহী কুরাইশদের বয়কটের সময় শেয়াবে আবু তালিব বন্দী থাকা অবস্থায় তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিলেন যে দুঃখ কষ্টের কথা ইতিহাসের পাতায়ও চির অঙ্কিত হয়ে রয়েছে এছাড়া মক্কা থেকে মদিনায় হিজরতের সময় অনেক পথ ধরে হাঁটার কারণেও তিনি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনেক কষ্ট করার পরেও তিনি নিজ হাতে যাতা ঘুরিয়ে আটা তৈরি করতেন অনেক সময় এমনও দেখা গেছে যে যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল নবী হজরত আলী রাদিয়াল্লাহু আনহার সাংসারিক সকল কাজই নিজ হাতে করতেন কিন্তু শত কষ্ট হলেও দুঃখ করতেন না বরং স্বামীকে নিজ হাতে রান্নাবান্না করে খাওয়ানো এবং কূপ হতে পানি ওঠানোকে খুবই আনন্দের কাজ মনে করতেন তবে হজরত আনহু সাংসারিক অনেক কাজেই সময় সুযোগ পেলেই আনহাকে সাহায্য করতেন হজরত আনহু এতই গরিব ছিলেন যে অনেক সময় তাদের দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকতে হতো কোনো একদিনের ঘটনা একবার তাদের অবস্থা এমন হল যে ঘরে খাবার মতো কিছুই ছিল না স্বামী স্ত্রী উভয়ে প্রায় আট প্রহর পর্যন্ত অভুক্ত থাকার পর হজরত আলিরাদিয়াল্লাহানহ কোনো এক স্থানে কাজ করে মাত্র এক দীর্হাম পেয়েছিলেন কাজের বিনিময় এক দিরহাম নিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন অনেক রাত হাটবাজারের দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে তবু অনেক খোঁজাখুঁজির পর এক দোকান থেকে এক দিরহামের জব কিনে মনের আনন্দে বাড়ি ফিরলেন এদিকে অভুক্ত স্ত্রী হজরত ফাতেমার আনহা স্বামীর পানে তাকিয়ে রইলেন হঠাৎ স্বামীকে আসতে দেখে মনের মধ্যে আনন্দের ফোয়ারা জেগেছে আর আনন্দে মেতে ওঠার কথাও যেহেতু দিনের পর দিন না খেয়ে স্বামীর অপেক্ষায় আছেন অভুক্ত আনহা স্বামীকে হাসিমুখে অভ্যর্থনা জানালেন স্বামী সারাদিনের হার ভাঙা পরিশ্রমের পরে বিশ্রাম নিচ্ছে এই ফাঁকে জবগুলো নিয়ে দ্রুত পিসলেন রুটি তৈরি করে স্বামীকে খেতে দিলেন স্বামী হজরত আনহু খাওয়ার শেষে আনহা খেতে বসলেন আরেক বর্ণনা হতে জানা যায় প্রিয়নবী সাল্লিহাসাল্লামের জামাতা হজরত আলী আল্লাহ কোন এক আবেগ মুহূর্তে ইবনে মাসুদ রাদিয়াল্লাহানহুকে বললেন নবীজির আদরের দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহওয়ানহাও তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহানহুর অবস্থা আল্লাহর নবীকে অবহিত করবেন এই বলে যে আপনার আদরের কন্যা মাতৃহারা ফাতেমা আনহা। গরিব স্বামীর গৃহে যাতা চালাতে চালাতে তার হাতে দাগ পড়েছে পানির কলসি টানতে টানতে কুমোর কাল সিটে হয়ে গেছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে পরিধেয় কাপড় চোপড় সর্বদা ময়লাযুক্ত হয়ে থাকে নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহওয়ানহা নিজেই বললেন রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে আমার দুই হাতের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে আছে এহেন দুঃখ কষ্টের মধ্যে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে ওই মুহূর্তে শেরে খোদ হজরত আলীর রাজিউল্লাহওয়ানহ জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দি বহু বাদী এসেছে এই সংবাদ পাওয়া মাত্রই মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী নবী দুলালী আলী হজরত ফাতেমা রাদিউল্লাহওয়ানহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে এসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রাসুলসাল্লু আলিহসাল্লাম ভালোবাসেন এবং ভালো জানেন তাছাড়া তোমার জন্য যে মায়া মমতা তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দান করবেন হজরত ফাতেম রাদি আল্লাহা স্বামী হজরত আলী রাদি আল্লাহওয়ানহুর বুদ্ধি ও কথা অনুযায়ী আল্লাহর রাসুলসাল্লাহু আলহিহুসলামের দরবারে উপস্থিত হলেন বোটে অতিশয় লাজুক হজরত ফাতেমরাদি আল্লাহওয়ানহা কিছুই বলতে সাহস পেলেন না আল্লাহর নবী সাল্লাম আলহিসাল্লাম আদর্দুল আলী হজরত আল্লাহ আনহার উপস্থিতি দেখে তার কারণ জিজ্ঞেস করলেন তখন ফাতেমারাদি আল্লাহ আনহা জবাবে বললেন আপনাকে সালাম দিতেই উপস্থিত হয়েছি দাসী না নিয়ে হজরত ফাতেম রাদি আল্লাহ স্বামী গৃহে পৌঁছার সাথে সাথেই হজরত আলী রাদি আল্লাহ আহা বুঝতে বাকি রইল না যে ফাতেম রাদি আল্লাহ আনহা লজ্জার কারণেই প্রিয় নবী সাল্লাহু সাল্লামের কাছে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছেন যাই হোক হজরত আলিরাদিয়াল্লাহআনহু নিজেই হজরত ফাতেম রাদি আল্লাহ আনহাকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন হজরত আলীরাদিয়াল্লাহ আনহু আদরের সাথে নম্র সরে প্রিয়নবী সাল্লাহু আলহিহুসাল্লামকে বললেন হে নবী সাল্লাহ আলহিহসাল্লাম আপনার আদরের কন্যা হজরত ফাতেমাত জোহরা রাদি আল্লাহ তাল আনহা লজ্জার কারণেই তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গণিমতের একজন দাসী প্রার্থনা করেছে জামাতা হজরত আল্লাহ আনহুর আবেদনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাহু আলিহসাল্লাম বললেন তোমাদের খ্যাদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা এখন আসাবে সুফার খাওয়া পরার দায় দায়িত্ব আমাকেই করতে হবে আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালা ও তার প্রিয় হাবিব সাল্লাহ আলিহুসল্লামের সন্তুষ্টির জন্য বুভুক্ষ ও দারিদ্রতার পথ বেছে নিয়েছে এই কথা বলার পরেই প্রিয়নবী সাল্লু আলি তার কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহাকে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধরো সত্যিকারের অর্থে সেই হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় প্রিয়নবী সাল্লাহু আলিহুসল্লামের কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রেই তাদের বাসস্থানে ফিরলেন রাত্রিবেলা প্রিয়নবী সাল্লাহ আলহিহুসাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন তারা প্রিয়নবী সাল্লু আলহিহুসলামকে সালাম দিয়ে বসার স্থান করে দিলেন তখন আল্লাহর হাবিব প্রিয়নবী সাল্লিহসাল্লাম বললেন আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তুতে তোমরা রাজি আছো কি তখন তারা আদবের সাথে নম্র নম্রকণ্ঠে বললেন হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহিহুসল্লাম এরপরে তাদের দিকে তাকিয়ে প্রিয়নবী সাল্লু আলিহসাল্লাম বললেন আমাকে হজরত জিবরিল আলি সাল্লাম নামাজের পরে তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হল তোমরা নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বে প্রতিদিন এই আমল করবে প্রিয়নবী সাল্লু আলহুসলামের জামাতা হজরত আলী আনহু বললেন যেই দিন প্রিয়নবী আমাকে এই দোয়া পাঠ করার জন্য বলেছেন আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাই নাই হজরত আল্লাহ রাদিয়াল্লাহওয়ানহুর এহেন কথা শোনা মাত্রই এক সাহাবি বলে উঠলেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দুয়া পাঠ করেছিলেন সাহাবির উত্তরে হজরত আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম সম্মানিত সুধী নতুন বাড়িতে হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি